হ্যাঁ, দেখো সঙ্গীতা, যেটা প্রথমেই বলি, কল্যাণী থেকে দ্য কাশ্মীর ফাইল সিনেমা দেখে রানাঘাটের লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, তিনি যখন শান্তিপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন, তার যেটা অভিযোগ, হরিণঘাটা থানার শিমুলতলা এলাকায় এমস রোডে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। যদিও সেই গাড়িটি বোমা লাগেনি, গাড়িটি বেরিয়ে যায় এবং এরপরই তিনি হরিণঘাটার থানার মোহনপুর ফাঁড়িতে গিয়ে তিনি একটি লিখিত অভিযোগ করেন এবং তিনি যেটা মূলত জানান যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মূলত তাকে গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রত্না ঘোষকর তিনি যেটা বলেছেন, খবর তৈরি করার জন্য কিছু একটা করতে হবে, তাই তিনি এমন করছেন, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। তবে এই ঘটনার পর গতকাল রাত থেকেই কিন্তু 34 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঠিক একই রকম ভাবে আজ সকাল থেকে চাকদা চৌরাস্তায় তারা কিন্তু বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্ব দ্বারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এবং একই সঙ্গে শান্তিপুরেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। সঙ্গীতা, ধন্যবাদ সুজিৎ। সাংসদ জগন্নাথ সরকার কি অভিযোগ করেছেন শুনব। কল্যাণী এমস পেরিয়ে শিমুলতলা 7 নম্বর অর্থাৎ আইজারের বিপরীত পাশেই আর কি, ওখান থেকে আমার গাড়ির গতি তখন 100 কিলোমিটার আনুমানিক স্পিড ছিল। সেখানে গাড়ি লক্ষ্য করে একটা বোমা মারা হয়, তার পেছনের দিকে পড়ে এবং যে একটা স্প্লিন্টার লাগে এবং নিচের যে পেছনের প্লেটটা এক সাইড ভেঙে বেরিয়ে আসে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ আমার সঙ্গে আমরা 6 জনা মোট ছিলাম। ব্যক্তিগতভাবে আজকে বাংলায় যে কালচার চলছে, সাধারণত তৃণমূলের আক্রমণের সম্ভাবনা প্রবল, দিক কেস দেওয়া আছে, মার্ডার কেস লাগানো আছে মিথ্যা। আমি হরিণঘাটা থানায় লিখিতভাবে কমপ্লেন করে এসেছি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।